কম বেশি আপনাদের সকলেরই ভাই বোন রয়েছে, তো একজন ভাইয়ের জীবনে বোনের মূল্য ঠিক কতটা তা বুঝিয়ে দেয় এই মুভিটা। দুই ভাই বোনের মধ্যে অতি সাধারণ গল্পগুলোকে খুব সুন্দরভাবে এই সিনেমাটির মধ্যে উপস্থাপন করা হয়েছে। তো সত্যি কথা বলতে আজকের এই সিনেমাটি দেখার পর আপনাদের ভাই বোনের প্রতি কর্তব্য এবং ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে। তো আপনাদের কপালে যদি ভাই বোন থেকে থাকে তো অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য। তো চলো গাইস, একটু কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। কাহিনীর শুরুতে একটি পার্টিতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল সানি, আর এই ছেলেটি জীবনের আনন্দ ছাড়া কিছুই বোঝে না। পার্টি শেষ করে সানি তার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসে বাসায় সময় স্পেন্ড করার জন্য, আর তখনই তার ছোট বোন জেন সেখানে চলে আসে। তার ছোট বোন পড়াশোনার জন্য বিদেশে ছিল, হঠাৎ করে তার আজ আগমন। এদিকে বেচারা সানি মোটেও প্রস্তুত ছিল না এই পরিস্থিতির জন্য। এরপর সানি তার গার্লফ্রেন্ডকে যখন বিদায় দিয়ে ঘরে ঢুকতে যায় তখন সে দেখতে পায় ঘরের দরজা বন্ধ করে দিয়েছে তার ছোট বোন জেন, আর বড় ভাইকে শাস্তি স্বরূপ ছোট বোন এই কাজটি করেছে। এরপর সানি কোনো পথ দেখতে না পেয়ে তাদের গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে। গাড়িতে শুয়ে শুয়ে সানি ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে থাকে। ছোটবেলায় সানির মা যখন প্রেগনেন্ট ছিল তখন সানি মনে মনে চাইতো তার যেন একটি ছোট ভাই হয়, এমনকি সে তার ভাইয়ের জন্য একটি নামও ঠিক করে রেখেছিল। কিন্তু সানির এই আশাটি পূরণ হয়নি, তার একটি ছোট বোন হয় আর যার নামই হলো এই জেন। আর এরপর থেকে সানির প্রতি পরিবারের আদর অনেক গুণ কমে যায়, সবাই শুধু জেনকে নিয়েই ব্যস্ত থাকতো। আর এইভাবে সানি আর জেন দুজনেই ধীরে ধীরে বড় হয়ে ওঠে। আমরা দেখতে পাই সানি ছিল পড়াশোনায় একেবারে গোল্লা, অপরদিকে তার বোন ছিল তার বিপরীত ধর্মী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছিল তার অনেক সুনাম, আর এর জন্যই সানিকে পরিবার থেকে অনেক কটু কথা শুনতে হতো। আর স্বাভাবিকভাবে সানির বোন জেনকে তার পরিবার অনেক ভালোবাসত। এরপর একদিন পড়াশোনার জন্য বাইরে চলে আসে দুই ভাই বোন, তখন তাদের মা তাদের দুই ভাই বোনকে একটি ফ্ল্যাট কিনে দেয়। এইভাবে তারা দুজন একটি ফ্ল্যাটে থাকতে শুরু করে। ফ্ল্যাটটির ওপর দুই ভাই বোনেরই সমান অধিকার ছিল, কিন্তু তার সত্ত্বেও সানি তার ছোট বোনের কথা মেনে চলতো। সে যদি এমনটা না করতো তাহলে তার ছোট বোন তার বিরুদ্ধে তার মাকে নালিশ দিত। এরপর একদিন তার ছোট বোন জাপানে স্কলারশিপ পেয়ে যায়, তারপর সে জাপান চলে যায়। আর এরপর থেকে সানির আনন্দ দেখে কে, সানি ওই পুরো ফ্ল্যাটটি তার নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে থাকে। আর আজকে হঠাৎই সানির বোন জাপান থেকে ফিরে আসে, তাই সানির এমন অবস্থা। সানি গাড়ির মধ্যে শুয়ে শুয়ে এই সমস্ত কথাগুলি ভাবতে থাকে, আর তার মধ্যে সকাল হয়ে যায়। সকালে উঠে জেন লক্ষ্য করে টেবিলের ওপর কাপড় দিয়ে কিছু একটা ঢাকা, সে কাপড়টি সরাতেই দেখতে পায় টেবিলের ওপর অনেকগুলো এঁটো বাসনপত্র। সানি কতদিন ধরে যে এঁটো বাসনপত্রগুলোকে খাওয়ার পর পরিষ্কার করে রাখেনি তার কোনো হিসেব নেই। তার বোন তো বাসার এমন দুর্দশা দেখার পর চিৎকার করে ওঠে, আর তখনই তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। জেন সবসময় চাইতো যে তার বড় ভাই যেন বটবৃক্ষের মতো হোক, তাকে যেন সবসময় ছায়া প্রদান করবে এবং সবকিছু থেকে প্রোটেক্ট করবে। কিন্তু এমনটা না হয়ে সানি সবসময় তার ছোট বোনের সঙ্গে ঝগড়া করতো, এমনকি সানি ফেল করতে করতে তার ছোট বোনের ক্লাসমেট হয়ে যায়। এছাড়াও জেনের সাথে কোনো ছেলে বন্ধুত্ব করতে আসলে তাকে বাধা দিত। তো যাই হোক, এরপর সিন পেজেন্টে চলে আসে, সেখানে আমরা দেখতে পাই জেন খেতে বসেছে, আর সে শুধুমাত্র নিজের জন্যই খাবার বানিয়েছে, সানির জন্য সে কিছুই বানায়নি। এরপর সানি হালকা করে কিছু একটা খেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর জেন ইন্টারভিউ দেওয়ার জন্য জাপানিজ একটি কোম্পানিতে চলে যায়। সেখানে ইন্টারভিউ বোর্ডে একজন মোজি নামক ছেলেও ছিল, মোজি তো প্রথম দেখায় জেনের প্রেমে পড়ে যায়। এদিকে জেনেরও মোজিকে ভালো লাগে, যদিও এই পুরো বিষয়টি চোখে চোখেই হচ্ছিল। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই জেন পড়াশোনায় খুব ভালো হওয়ার পাশাপাশি জাপানের স্কলার শোনার পর তার চাকরিটা খুব সহজেই হয়ে যায়। কথা বলতে বলতে মোজি জেনকে বেসবল খেলার জন্য ইনভাইট করে। পরের দিন বেসবল খেলার সময় জেন পরপর দুবার আউট হয়ে যায়, এরপর একটি বলকে মাঠের বাইরে পাঠিয়ে দেয়। এটা দেখার পর তো মোজি থ হয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু আমরা তো জানি পড়াশোনার পাশাপাশি জেন খেলাধুলাতেও আগ্রহী ছিল। খেলা শেষ করে মোজি এবং জেন তারা দুজনে মিলে স্টেডিয়ামের মাঝে বসে বসে গল্প করতে শুরু করে। তারা দুজনেই যে একে অপরকে পছন্দ করে এই কথাটি কেউ বলতে পারে না, তারা শুধু নিজেদের পছন্দের বিষয়গুলি আলোচনা করতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সানি তার টিম নিয়ে চলে গেছে একটি কোম্পানিতে প্রেজেন্টেশন দিতে, যাতে কোম্পানি তাদেরকে একটি কাজ দেয়। কিন্তু এই কোম্পানিটি হলো সেই কোম্পানি যেখানে তার বোন কাজ করে। এরপর সানি তার প্রেজেন্টেশন গুলো খুব সুন্দর ভাবে মোজিকে দেখাতে শুরু করে, আর তখনই সেখানে তার বোন জেন চলে আসে। ওই মিটিং এর মধ্যে জেন সানিকে অনেক খোঁচা দিয়ে দিয়ে কথা বলতে থাকে, এবং সানি যে জেনের ভাই এই কথাটি জেন তাদের সকলকে বলে। তো যাই হোক, এরপর আমরা দেখি সানির প্রেজেন্টেশনটি ওই কোম্পানি তেমন ভাবে পছন্দ না হলেও তাকে কাজ দিয়ে দেয়, এবং তার প্রেজেন্টেশনটির মধ্যে কিছুটা কারেকশন করতে বলা হয়। এরপর জেন এবং মোজি তারা দুজনে মিলে ঘুরতে বের হয়। তখন মোজি জেনকে প্রশ্ন করে সে কেন তার পরিবারের সঙ্গে তার দেখা করিয়ে দিচ্ছে না, কিন্তু আমরা তো জানি জেন কখনোই চায় না যে তার ভাই এই বিষয়টি জানতে পারুক। আর তখনই সানি দূর থেকে জেনকে দেখে ফেলে, কিন্তু জেনের সাথে কে রয়েছে সেটা সে দূর থেকে দেখতে পায় না। এরপর সানির রাস্তা পার হওয়ার আগে জেন মোজিকে সেখান থেকে নিয়ে অন্য কোথায় চলে যায়। বাড়িতে এসে সানি তার বোনকে এই বিষয়টি
পার্টি নিয়ে খ্যাপাতে থাকে। তখন জেন ও সানির এক্স গার্লফ্রেন্ডের একটি ফেসবুক পোস্ট বের করে সানিকে খ্যাপাতে থাকে। সানি তখন তার বোনের সাথে পেরে উঠতে না পেরে তার মাকে কল দিয়ে জেনের পুরো বিষয়টি তার মাকে জানায়। সানি কল দেওয়ার আগে ভেবেছিল তার মা হয়তো তার বোনকে অনেক ছাড়াছাড়ি করবে, কিন্তু ঘটে ঠিক উল্টো। সে তখন সানিকে বলে আজ তোর বোনের যোগ্যতা আছে বলেই সে একটি জাপানিজ ছেলেকে খুঁজে পেয়েছে। এই সব কিছুর পর তো বেচারা সানির আর কিছুই বলার থাকে না, সে শুধু চুপচাপ থেকে যায়। পরের দিন আমরা দেখতে পাই সানি ফাইনাল একটি প্রেজেন্টেশন নিয়ে সেই কোম্পানিতে যায়। সানি মূলত বিজ্ঞাপন নিয়ে কাজ করত, সে কোম্পানির জন্য একটি বিজ্ঞাপন তৈরি করে, কিন্তু দুর্ভাগ্যবশত কোম্পানির মালিক সানির বিজ্ঞাপনটি একেবারেই পছন্দ করে না। এরপর সানি বাথরুমে গিয়ে তার বন্ধুকে বলতে থাকে এই কোম্পানি যদি আমাদের বিজ্ঞাপনটি না দিতে চায় তাহলে আমরা আমাদের বিজ্ঞাপনটি এই কোম্পানির প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে বিক্রি করে দেব। আর এই কথাটি মজি শুনে ফেলে। মজি তখন সানিকে বোঝাতে থাকে তুমি যে কথাটি বলছো সম্পূর্ণ কোম্পানির বিরোধী এবং বেআইনি। এই বিষয়টি নিয়ে তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কথা কাটাকাটি চলতে থাকে। এরপর সানি মজিকে ব্ল্যাকমেল করে বলে তুমি যদি এই বিষয়টি কোম্পানির মালিককে বলে দাও তাহলে আমি তোমার সাথে আমার বোনের রিলেশনশিপটি একেবারেই নষ্ট করে দেব। তখন মজি সানির কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। এদিকে এই পুরো বিষয়টি কোম্পানির মালিক ওপর থেকে দেখছিল। এরপর কোম্পানির মালিক মজিকে ডেকে পাঠায়, সে মজিকে এক মাস সময় দেয় এবং জাপানে ফিরে যাওয়ার জন্য বলে। তখন মজি বাধ্য হয়ে এই সমস্ত বিষয়গুলি জেনকে জানায়। জেন তো এই সমস্ত বিষয়গুলি জানার পর অনেক কষ্ট পায়, কেননা মজি যদি একবার বিদেশে চলে যায় তাহলে জেনের সাথে মজির আর কোনোদিন দেখা হবে না। এরপর মজি জেনকে রিকোয়েস্ট করে বেসবল খেলার জন্য। তখন মাঠের মধ্যেই মজি জেনকে প্রপোজ করে দেয় একটি রিং দিয়ে, কিন্তু জেন মজির প্রস্তাব অ্যাকসেপ্ট করে না, কেননা সে লং ডিস্টেন্স রিলেশনশিপে বিশ্বাস করে না। এরপর জেন সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। পরের দিন আমরা দেখতে পাই জেন নিজেই তার ভাইয়ের কোম্পানিতে একটি মেল করছে। সেখানে সে লিখেছে সেই কোম্পানি যদি তার ভাই সানিকে সেই কোম্পানি থেকে বের করে দেয় তাহলে তাদের কোম্পানি সেই কোম্পানির সাথে কোলাব করবে। এরপর সানিকে সেই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। তখন আমরা দেখতে পাই সানিকে তার বন্ধু বান্ধবরা মিলে সবাই খেপাতে থাকে। সানি তখন মন খারাপ করে একটি পার্টিতে চলে যায়। সেই পার্টির মধ্যে তার অফিসের একটি কলিং ডিয়ার নামের একটি মেয়েও ছিল। সেই মেয়েটি তখন সানির সাথে ড্রিঙ্কস করে। সানি তখন সেই মেয়েটিকে বলতে থাকে আমার বোন ছোটবেলা থেকে সবকিছুতেই বেস্ট আর ওপর দিকে আমি সবকিছুতেই গোল্লা। ডিয়ার তখন সানির এই ধরনের কথাবার্তা শোনার পর তাকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার বোনকে হিংসা করো? তখন সানি বলে তেমনটা না, কিন্তু আমার বোন সবকিছুতেই আমাকে ছোট করার চেষ্টা করে। এক পর্যায়ে এসে সানি ড্রিঙ্ক করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। তখন ডিয়ার নামক সেই মেয়েটি সানিকে তার বাসায় পৌঁছে দেয়। তখন সানির বোন সেই মেয়েটিকে ধন্যবাদ জানায়। এরপর জেন সানিকে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালবেলায় সানি ঘুম থেকে উঠে একটি নোটস দেখতে পায় যেটি তার বোন তার জন্য রেখে গিয়েছে। আজ জেনের চোখে ছোট্ট একটি অপারেশন ছিল, তাই সে তার ভাইকে রিকোয়েস্ট করেছে সে যেন হসপিটাল থেকে তাকে নিয়ে আসতে চায়। এদিকে জেন অপারেশন শেষ করে সে তার ভাইয়ের জন্য ওয়েট করতে থাকে, কেননা সে একাই বাড়ি ফিরতে পারবে না, তার চোখের উপর ব্যান্ডেজ করা আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তার ভাই সেখানে আসে না। এরপর মজি সেখানে চলে আসে জেনকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। জেন তখন মজিকে বুঝিয়ে বলে আমি যদি সেই দিন তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতাম তাহলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারতাম না, তাই করিনি। এরপর মজি জেনকে জানায় প্রয়োজন হলে তোমার জন্য চাকরিটাও ছেড়ে দেবো, আমার প্রয়োজন শুধু তোমাকে, চাকরিটা নয়। আর এরপর জেন মজির দেওয়া সেই রিংটা অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন মজি জেনকে তার বাসায় নিয়ে যায় তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সেখানে সানিও ছিল। সানি সেখানে অদ্ভুত অদ্ভুত আচরণ করতে থাকে। উল্টে সানি মজির কাছ থেকে তার বোনের বিয়ের জন্য 10 লাখ টাকা যৌতুক চায়। মজি এতেও রাজি হয়ে যায়। মজি জেনকে পাওয়ার জন্য সবকিছুই ত্যাগ করতে পারে। তো যাই হোক, এরপর মজি জানায় যে আমরা বিয়ের পর দুজনে মিলে জাপান চলে যাব। এই কথাটি শোনার পর সানি তার বোনকে নিয়ে সেখান থেকে চলে যায়। গাড়িতে করে বাড়ি ফেরার পথে সানি তার বোনকে অনেক বোঝাতে থাকে। সানি কখনোই চাইছিল না যে তার বোন বিদেশে চলে যায়। বাড়িতে এসে সানি তার বোনকে বলতে থাকে বিদেশে পড়তে যাওয়া আর সেখানে চিরকালের জন্য থাকতে যাওয়া দুটি বিষয় এক না, বিদেশে থাকতে হলে সব কাজ তোমাকে একাই করতে হবে। জেন তখন তার ভাইকে বলে এমনিতেও তো এখানে আমাকে সমস্ত কাজ একাই করতে হয়। আচ্ছা সত্যি করে বলো তো ভাইয়া, তুমি কেন আমাকে বিদেশে যেতে দিচ্ছ না? সানি তখন বলে আমার চিন্তা হয় তোকে নিয়ে। তখন জেন অনেকটা আক্ষেপের সঙ্গে বলে আমাকে নিয়ে নয়, তোমার চিন্তা হয় নিজেকে নিয়ে। আমি যদি একবার বিদেশে চলে যাই তাহলে তোমার বাড়ির কাজের মেয়েটাও চলে যাবে। সত্যি করে বলো তো ভাইয়া, বড় ভাই হিসেবে ছোট বোনের কোনো কি দায়িত্ব পালন করেছো তুমি? ছোট বোনের মুখ থেকে এই সমস্ত কথাগুলো শোনার পর সানি একদম নির্বাক হয়ে যায় এবং সেখান থেকে চুপচাপ চলে যায়। এদিকে মজি আর জেনের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। অন্যদিকে সানি ভাবতে থাকে সেই দিন মজির মায়ের সাথে যে ব্যবহারটি সে করেছে তার জন্য তার সরি বলা উচিত। পরের দিন সানি অফিসে বসে বসে লুকিয়ে লুকিয়ে ড্রিঙ্কস করতে থাকে আর এটি তার বস দেখে ফেলে। এমনিতেই সানির বিরুদ্ধে অনেক অভিযোগ, তাই কোম্পানির বস সানিকে এক মাসের মধ্যে চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য বলে। বেচারা সানির চাকরিটাও চলে যায়। এদিকে এই পুরো বিষয়টি তার বোন জেনে যায়। জেন তখন ডিয়ার নামক সেই মেয়েটির কাছ থেকে একটু সাহায্য চায়। জেন ওই মেয়েটিকে একটি অ্যাড্রেস দিয়ে বলে এই অ্যাড্রেসটি সানিকে দিয়ে দিতে এবং সানি যেন অবশ্যই এই অ্যাড্রেসটিতে গিয়ে ইন্টারভিউ দেয়। পরের দিন ডিয়ার সানিকে সেই অ্যাড্রেসটি দিয়ে বলে তুমি এখানে জবের জন্য একটি চেষ্টা
চেষ্টা করো। সানি তখন মনে মনে ভাবতে থাকে ডিয়ার তার প্রতি অনেক যত্ন নিচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই জেন বিদেশ যাওয়ার জন্য তার মালামালগুলি প্যাক করতে থাকে। এরপর সে একটি ওপরের রুমে উঠে সেখানে গিয়ে তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এরপর জেনের মন খারাপ হয়ে যায়। এদিকে জেনের মাও চলে আসে সেখানে। এরপর দুই পরিবার মিলে জেনের বিয়ের প্রস্তুতি নিয়ে অনেক আনন্দ করতে থাকে, শুধুমাত্র জেন ছাড়া। জেন ভিতর ভিতর অনেক কষ্ট পায়, তার ভাইকে মিস করতে থাকে। অন্যদিকে সানির সেই জবটি হয়ে যায়। এরপর রাত্রি হলে জেন তার ভাইয়ের জন্য একটি গিফট নিয়ে আসে। জেন তখন তার ভাইকে বলে, এই উপহারটি তুমি আমার শাশুড়িকে দিয়ে দিবে তোমার পক্ষ থেকে। সানি তখন তার বোনকে অনেক ভাব দেখাতে থাকে, কারণ তার একটি চাকরি হয়েছে, কিন্তু সে তো জানেই না এই চাকরিটা তার বোনের জন্যই হয়েছে। এরপর জেন তার খারাপ ব্যবহারের জন্য তার ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। এরপর দুই ভাই বোন মিলে অনেক গল্প শুরু করে। জেন তার ভাইকে বলে, আমার জাপান যেতে ভয় করছে। তখন তার ভাই তাকে জানায় যে ওখানে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গেই থাকবে, যদিও তোর কোনো প্রয়োজন নেই আমার আশীর্বাদের। জেন তখন তার ভাইকে জানায়, দেখো ভাইয়া, আমাদের বাবা বেঁচে নেই, তাই তুমি আমার পিতার সমতুল্য। তো যাই হোক, এইভাবেই দুই ভাই বোনের খারাপ সম্পর্কটার একটু হলেও উন্নতি ঘটেছে। পরের দিন জেন বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন সানি বাড়ির মধ্যে একাই ছিল। তখন সে তার বোনের মোবাইল ফোনটি দেখতে পায়। সানি তার বোনের মোবাইলটিতে তার কোম্পানির বসের একটি মেসেজ দেখতে পায়। এরপর সানি বুঝে যায় যে তার চাকরিটা সে নিজের যোগ্যতায় পায়নি, তার বোন তাকে পাইয়ে দিয়েছে। বিষয়টি জানতে পেরে সানি মনে মনে খুবই আঘাত পায়। তো যাই হোক, সন্ধ্যেবেলায় বিয়ের অনুষ্ঠান শুরু হয়। কিন্তু অনুষ্ঠানের মধ্যে সবাই থাকলে সানি সেই অনুষ্ঠানে যায় না, সে তার বন্ধুকে নিয়ে নদীর ধারে চলে যায়। এদিকে এই অনুষ্ঠানের সমস্ত পর্ব শেষ হয়ে আসে, বাকি থাকে শুধু একটি মাত্র পর্ব। জাপানিজ রীতি অনুযায়ী বিয়ের অনুষ্ঠানের মধ্যে নিজের পরিবার সম্পর্কে দু চার লাইন বলে শোনাতে হয়। জেন তার পরিবারের সকল সদস্যদের নিয়ে বলার পর তার ভাইয়ের যখন পালা আসে তখন সে চুপচাপ থেকে যায়। কিছুক্ষণ চুপচাপ থাকার পর সে বলতে শুরু করে। সে বলতে থাকে যে, আমি আমার ভাইকে কতটা ভালোবাসি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আর আমার জীবনে আমার ভাইয়ের মূল্য ঠিক কতটা তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়, বিরোধিতা হয়, কিন্তু দিন শেষে সেই আমার ভাই। অন্যদিকে সানি সারা রাত গাড়িতেই কাটিয়ে দেয়। সকাল হলে সানির মা সানিকে বলে, তোর বোন এই পুরো বাড়িটা তোর নামে লিখে দিয়েছে। এটা শোনার পর সানি আরো রেগে যায়। তখন সানি তার বোনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, প্রথমে চাকরি, তারপরে বাড়ি, এই সমস্ত কাজগুলো করে তুমি কি বোঝাতে চাইছো? হ্যাঁ, এটা ঠিক যে আমি জীবনে অসফল, আমার জব নেই, কিন্তু এর মানে এটা নয় যে আমি ভিক্ষুক। আর হ্যাঁ, একটি কথা, তোমার যদি আমাকে ভাই হিসেবে পরিচয় দিতে অসুবিধা হয় তাহলে দিও না, আর আমার সাথে সম্পর্কও রেখো না। ভাইয়ের মুখ থেকে এই সমস্ত কথাগুলো শোনার পর জেন চুপচাপ কাঁদতে শুরু করে, কেননা সে ভাইয়ের কাছ থেকে এই ধরনের ব্যবহার আশা করেনি। পরের দিন সকালবেলায় জেন তার ভাইকে শেষবারের মতো বিদায় জানাতে আসে, কিন্তু তার ভাই কোনো উত্তর দেয় না। এরপর জেন জাপানের উদ্দেশ্যে রওনা হয়। আর এরপর থেকে দুই ভাই বোন চিরকালের জন্য আলাদা হয়ে যায়। জেন বিদেশে থাকতে শুরু করে, আর এইভাবে দিনের পর দিন এবং বছরের পর বছর কেটে যায়। জেনকে আমরা দেখতে পাই সে জাপানের পরিবেশে খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে, আর তার একটি ছেলেও হয়েছে। অন্যদিকে আমাদের সানিকে দেখানো হয়, সে এখন একটি বাড়ি কাজ করে, আর সে এখন একা থাকতে থাকতে নিজের কাজ নিজেই করতে শিখে গেছে। কিন্তু সানি কিছু ভুল সিদ্ধান্তের কারণে সে তার বোনকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছে। তো যাই হোক, একদিন টিয়ার নামক সেই মেয়েটি সানির সঙ্গে দেখা করতে আসে এবং সানিকে জিজ্ঞাসা করে জেন জাপানের কোথায় থাকে। তখন সানি তাকে জানায় যে, আমি কিছুই জানি না। টিয়ার তখন সানিকে বলে, তুমি কতটা ভাগ্যবান তুমি নিজেও জানো না, কেননা তোমার কাছে জেনের মতো একটি বোন রয়েছে। তোমার বোন যে তোমাকে কতটা ভালোবাসে তুমি কখনোই বুঝতে পারোনি। তখন ডিয়ার জেনের বলা একটি গল্প বলতে থাকে, তুমি ছোটবেলায় একদিন খেলতে খেলতে অজ্ঞান হয়ে গিয়েছিলে, আর সেই মুহূর্তে তোমার বোন তোমার জন্য কতটা কান্না করেছিল তা তুমি কখনোই বুঝবে না। আর যেদিন আমি তোমাকে বাসায় পৌঁছে দিতে গিয়েছিলাম সেদিন তোমার বোন তোমাকে একটি বাচ্চা ছেলের মতো যত্ন করে ঘুম পাড়িয়ে দেয়। সেই সময় তোমার বোন আমাকে আরো একটি কথা বলেছিল, আমার ভাই যাই করুক না কেন দিন শেষে সেই কিন্তু আমার ভাই, আর হ্যাঁ, আমি আমার ভাইকে নিয়ে অনেক গর্ব করি। সানি কথাগুলো শোনার পর সঙ্গে সঙ্গে জাপান চলে যায় তার বোনের সঙ্গে দেখা করতে। সেখানে দুই পরিবারই উপস্থিত ছিল, কারণ জেনের একটি মেয়ে বাচ্চা হয়েছে। জেন তো তার ভাইকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। এরপর সানি জেনের বড় ছেলেকে কাছে ডেকে বলতে থাকে, তুমি এখন বড় ভাই হয়েছো, তোমার একটি বোন হয়েছে, সবসময় বোনের খেয়াল রাখবে, আর হ্যাঁ, আমার মতো বোনের প্রতি দায়িত্বহীন হবে না। কিন্তু জেনের ছেলে তো এই সমস্ত কথার মানেই বোঝে না। তখন সে তার মায়ের কাছে গিয়ে বলে, দেখো মা, মামা কি বলছে। সানি তো এই সমস্ত কথাগুলো বলার পর প্রচন্ড কাঁদতে থাকে, কেননা সে তার ভাগ্নের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। এরপর জেন ও সানির গলা ধরে প্রচন্ড কাঁদতে থাকে। তো যাই হোক, সানি তার বোনের ভালোবাসা বুঝতে দেরি করেছে ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে সে তার বোনের ভালোবাসা পেয়েছে, বোনকে পেয়েছে। সানি এখন উপলব্ধি করতে পেরেছে তার জীবনে তার বোনের মূল্য ঠিক কতটা। তো তোমাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, তোমাদের ভাই বোনের সম্পর্কের মধ্যে যদি ছোটখাটো ফাটল থেকে থাকে তাহলে নিজে থেকেই এক ধাপ আগিয়ে গিয়ে সরি বলে সবকিছু ঠিক করে নাও, কেননা সময় থাকতে যদি সম্পর্কের মূল্য বুঝতে না পারো তাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে, আর শেষটা হয়তো এই সিনেমাটার মতো নাও হতে পারে। তো চলো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।